Una canta so que no. একটা কথা মনে রাখবা, আমরা চির অমর। আমরা এক স্বাধীন ধর্মের অনুসারী। সে আমাকে বলছিল, আজকে রাত 11টা 30 মিনিটে আমি মারা যাব, কিন্তু আমি আবার ফিরে আসবো আগামীকাল রাত 11টা 30 মিনিটে আমি আবার ফিরে আসব। আমি আবার জীবিত হব। আমি আবার জীবিত হব। আমি আবার জীবিত হব। Thank you.
প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেশের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে একই পরিবারের চার সদস্যের রহস্যজনক মৃত্যু। এই রহস্যে পুরো শহর ডুবে আছে। এখন আমরা বসে আছি এই কেস ইনভেস্টিগেশন করার অফিসার ডিটেকটিভ রাকিব স্যারের কাছে। স্যারের মুখেই শুনব পুরো ঘটনা। আচ্ছা স্যার, আপনি তো প্রথম সে বাড়িতে প্রবেশ করেছিলেন, তাই না? তাহলে আপনার মুখেই শুনতে চাই একটু শুরু থেকে। দেখুন, ওই বাড়িতে আসলে টোটাল চারজন মানুষ থাকে। সেটা হচ্ছে আকিমা সাথী, তার ছেলে মেয়ে, ছেলে মেয়ে, তার ছেলে মেয়ের নিজ হচ্ছে, ছেলের নাম হচ্ছে সাব্বির আহমেদ, মেয়ের নাম হচ্ছে তিন্নি, তার ছেলে বলছে উৎসাহ। হঠাৎ 3 তারিখে আমার কাছে একটা কল আসে যে স্যার তাদের যে ভাড়াটিয়া সে ফোন দিয়ে আমাকে বলতেছে যে স্যার আসলে তাদের পাশের বাসা থেকে গন্ধ আসতেছে, একটা অদ্ভুত গন্ধ আসতেছে, এবং দরজা নক করার পরও দরজা খুলতেছে না। তো আমি সেখানে গেলাম, দরজা ভাঙলাম, কারণ দরজা অনেকক্ষণ নক করার পর দরজা খুললো না কেউ। তো আমি সেখানে গিয়ে দরজাটা ভাঙি, দরজা ভাঙার পর যখন ভিতরে গেলাম, ভিতরে পর এমন কিছু দেখলাম যেটা আসলে আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি। ব্যাপারটা অদ্ভুত, এই কারণে বলতেছি যে সুইসাইড অনেক আমরা দেখি, কিন্তু এই সুইসাইডটা কেমন যেন মানে একটু অন্যরকম। যেমন আমি রুমে প্রবেশ করার পর দেখলাম যে রুমের মধ্যে একটা বাটিতে হলুদ রাখ, একটি তুলসী পাতার একটা ডাল, 3টা গ্লাসের দুধ, তাদের মুখের মধ্যে হলুদ মাখা। কেন তারা হলুদ মাখছে সেটাও জানি না। তারপর আমি ভিতরে যাওয়ার পর দেখলাম রুমের মধ্যে মশারি টানানো, রান্নাঘরে রান্না চলতেছে, মানে এই মানে কিছুক্ষণ আগে রান্না করতেছে, রান্না মানে মানুষের একটা রান্না করার মাঝখান থেকে যদি কোথাও চলে যায় ব্যাপার বলে এরকম, মানে রান্না চলতেছিল হঠাৎ করে হয়তো রান্নাটা অফ হয়ে গেছে এরকম, মানে চলতেছিল এরকম। তারপর হচ্ছে তাদের চারপাশে কেমন যেন মোমের একটা সার্কেল ছিল, রুমের মধ্যে মশারি চলতেছিল, ফ্যান চলতেছিল, টিভিও চলতেছিল, মানে মনে হচ্ছে কি তারা হঠাৎ করে কিছু মানে সব কিছু নর্মাল চলতেছিল, হঠাৎ করে হয়তো তারা কোনো কারণে সুইসাইড করছে এরকম। তো আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লাগছে। তো আমি ব্যাপারটা ক্লিয়ার হলাম যে আসলে এটা সুইসাইড, তারপর আমি তাদেরকে লাশটা পোস্টমর্টমের জন্য পাঠাই। আমরা আসলে প্রথম ধাক্কাটা খাই হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট আসার পর। বাড়ির যে বয়স্ক মহিলা আকলিমা খাতুন, তার মৃত্যুর সময় পোস্টমর্টম রিপোর্টে দেখাচ্ছিল হচ্ছে 1 জুন রাত 11টার আশেপাশে। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে কি, বাড়ির যে বাকি 3 জন সদস্য সাব্বির আহমেদ, নুসরাত এবং হচ্ছে তিন্নি, তাদের মৃত্যুর সময় দেখাচ্ছিল হচ্ছে 2 জুন রাতের 11টার কাছাকাছি। তো অবাক ব্যাপার লাগলো যে তাদের মা যেহেতু একদিন আগে মারা গেছে, তাহলে তারা কি তাদের মায়ের লাশ নিয়ে একদিন তাদের রুমের মধ্যে ছিল? তো এই প্রশ্ন খোঁজার জন্য যে সেই একদিন, যে একটা দিন তাদের মায়ের লাশ নিয়ে তাদের রুমে ছিল, সেদিন তারা 3 জন কি করতেছিল এটা জানার জন্য আমরা ইনভেস্টিগেশন শুরু করি। তখন দেখা যায় সাব্বির আহমেদ তার মায়ের যেদিন মারা গেছে সেদিন সে সুন্দর মতো অফিসে গেছে, তার অফিসের কলিগদের থেকে জানা গেছে যে সুন্দর মতো সে অফিসে গেছে এবং অফিসের কলিগদের সাথে সুন্দর মতো অফিস করছে। তিন্নি এবং নুসরাত, তাদের প্রতিবেশী থেকে জানা গেছে যে তারা সেদিন বিকালে প্রতিবেশীর বাসায় হাঁসের মাংস পাঠিয়েছে। ভালো লাগতেছে না, মার কথা খুব মনে পড়তেছে। আমি কি একটা বার চাদর খুলে মার মুখটা দেখব? না না, তোমার ভাই না করে গেছে, চাদর খুলে মার জন্য অমঙ্গল হবে,
তুমি যাও, গিয়ে টিভি দেখো, রান্না প্রায় হয়ে গেছে, এখন শুধু মায়ের পছন্দের হাঁসের মাংসটা রান্না করব। আমার কথা হচ্ছে রেকর্ড অনুযায়ী সেদিন তাদের মা মারা গেছে আগের রাতে, মানে যেদিন এই ঘটনাটা ঘটেছে তার সে তার ছেলে অফিসে গেছে এবং মেয়ে তাদের বাসায় হাসি খুশিভাবে প্রতিবেশীর বাসায় মাংস দিতেছে, রেকর্ড অনুযায়ী তার আগের দিন তার মা মারা গেছে, তো তারা কীভাবে এত স্বাভাবিক থাকে? এই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে আমরা যখন মানে অবাক হচ্ছিলাম, তখনই আমার কাছে ব্যাপারটা মনে হয়েছে যে আসলে সেদিন এই বাড়ির মধ্যে অবাক বা ভয়ঙ্কর কিছু ঘটছে, যেটা হয়তো সে বাড়ির মধ্যেই আছে কিন্তু আমরা হয়তো সেটা জানতে পারি নাই, তবে সেটা আমরা জানার জন্য চেষ্টা করতেছিলাম। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল যে সেদিন সেই বাড়ির মধ্যে খুব ভয়ানক কিছু একটা ঘটছে। আচ্ছা, আজ সারাদিন তোমরা মায়ের চাদর খুলোনি তো? বাসা থেকে আমি একটা ডায়েরি পাই, ডায়েরিটা যখন আমি পড়া শুরু করি তখন আমার কাছে ব্যাপারটা এতটা মানে অবাক লাগছে যে এই যুগে এসেও এরকম কিছু সম্ভব। ডায়েরির সব কিছু যদি আমি সংক্ষেপে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই পরিবারটা একটা ধর্মের অনুসারী ছিল, যারা ওই পরিবারই ছিল ওই ধর্মের প্রথম পরিবার, তারা একটা ধর্মগুরুকে মানত, সেই ধর্মগুরু তাদেরকে ইনস্ট্রাকশন দিত তাদের কীভাবে চলাফেরা করা উচিত, তারা কে কী করবে, কে কী খাবে, কে কী খাবে না, কে কোথায় যাবে, কেন যাবে, সব কিছু একটা ডায়েরির মধ্যে লেখা থাকতো। মানে একটা ফ্যামিলি ওই ডায়েরির রুটিন অনুযায়ী প্রতিদিন মানে তাদের জীবনযাপন করত এবং তাদের বিশ্বাস অনুযায়ী ওই ডায়েরি লিখে দিয়ে যেত তাদের সে অদৃশ্য ধর্মগুরু। আমরা তাদের চারজনের হ্যান্ডরাইটিংয়ের সাথে সেই মানে ডায়েরির হ্যান্ডরাইটিং মিলানোর চেষ্টা করছি যে তাদের পরিবারের কেউ এটা লিখে কিনা, কিন্তু অবগত হচ্ছে চারজনের কারো সাথেই সেই হ্যান্ডরাইটিংটা মিলে নাই, এক্সপার্টরা এটা ব্যাপারটা আমাদের জানিয়েছে। তো আমাদের কাছে ব্যাপারটা তখন আরও গোলাটে লাগে যে তাহলে ডায়েরিটা কে লিখত। তো আমি যদি আপনাকে ডায়েরির কিছু লাইন বলি তাহলে আপনি হয়তো ব্যাপারটা আরও ক্লিয়ার হবেন। ডায়েরিতে একটা লাইন এরকম ছিল, তোমরা আমার প্রতি এখন আনুগত্য কম করো, এটা শাস্তি কিন্তু ভয়ানক। আর একটা লাইন ছিল এরকম যে আমি প্রতিদিন রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে তোমাদের বাসায় প্রবেশ করি এবং তোমাদেরকে খুব কাছ থেকে দেখি, এবং আরেকটা লাইন এরকম ছিল যে আমি চির অমর, তোমরাও চির অমর এবং আমাদের ধর্মও চির অমর। তো এগুলি কে লিখত, কেন লিখত, সে ব্যাপারে আসলে আমরা কোনো উত্তরই পাইনি, কিন্তু সেই পরিবারটা একটা ধর্মের অনুসারী ছিল সেটা ক্লিয়ার ছিল। আপনি ভাবুন এই পরিবারের একটা সদস্য কখনোই তাদের প্রতিবেশী এবং বন্ধুবান্ধব কাউকে এই ব্যাপারটা শেয়ার করেন। আরও ব্যাপার হচ্ছে যে এই যে সাব্বির আহমেদ, সে বিবিএ কমপ্লিট করা ছেলে, তিন্নি সেই ইন্টারে পড়ুয়া মেয়ে, তাদের মতে একটা শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়ে, স্টাবলিশড ফ্যামিলির ছেলে মেয়ে, এই যুগের ছেলে মেয়ে, তারা এরকম একটা বিশ্বাসের মধ্যে জীবনযাপন করতেছিল। আরও একটা অবাক ব্যাপার হচ্ছে যে ডায়েরির মধ্যে আমরা একটা গাছের ছবি পাই, সেই গাছটা আসলে আমরা খোঁজার চেষ্টা করি যে গাছটা আসলে কোথায় কীভাবে, আমরা তো খুঁজতে খুঁজতে পেয়ে যাই যে তাদের বাসার পাশেই এই বট গাছটা। তারা আমরা যখন খোঁজাখুঁজি শুরু করি তখন জানতে পারি যে তারা এই গাছের সামনে যা বসে থাকতো, অনেক সাব্বির আহমেদকে অনেকবার এই গাছের মধ্যে বসে থাকতে দেখা গেছে গাছের সামনে, তো তিন্নিও যেত এবং তার নিজের মাও যেত এবং অনেকে তাদেরকে এই গাছকে সেচ দাও করতে দেখছে। তো তারা এই গাছকে কেন কী ভাবতো, কেন করতো, অনেকে নর্মাল ভাবতো হয়তো গাছের সামনে যে সব বসে থাকতেই পারে, কিন্তু গাছটার সাথে তাদের হয়তো কোনো রিলেট ছিল এই ঘটনাটার। আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ডায়েরির মধ্যে আকলিমা খাতুনের মৃত্যুর ব্যাপারে ডিটেলসে লেখা ছিল, সে কয় তারিখে কয়টা বাজে মারা যাবে এবং সে পরের দিন জেগে উঠবে, এরকম একটা লেখাও ডায়েরির মধ্যে ছিল যে সে যেদিন মারা গেছে তার পরের দিন একই সময়ে সে আবার জীবিত হয়ে উঠবে, এবং এই ফ্যামিলির বাকি সদস্যরা কীভাবে মারা যাবে সেটাও ডিটেলসে লেখা ছিল, তারা ঠিক সেভাবেই মারা গেছে এবং ক্রাইম সিনের সাথে সেই ডায়েরির একদম 100% মিলে যায়। অথচ ডায়েরিটা কিন্তু আগে লেখা, আমার যেটা হ্যান্ডরাইটিং দেখে বোঝা গেছে যে ডায়েরিটা আগে লেখা, তো ক্রাইম সিনের সাথে এটা কীভাবে মিলল সেটা আসলে আই ডোন্ট নো। আর একটা ব্যাপার হচ্ছে যে এই বাড়ির ভিতরের যে রহস্যটা সেটা হয়তো 50% আমরা ধারণা করে হয়তো আপনাদেরকে আপনাদের মাধ্যমে মানুষকে বলতে পারতেছি,
কিন্তু বাকি 50% রহস্য সেটা হয়তো কখনোই উদ্ঘাটন করা সম্ভব হবে না, কারণ বলার মতো কেউ নেই। এই 50% রহস্য ওই পরিবারের চারজনের সাথে সেদিন সেই বাড়িতেই শেষ হয়ে গেছে। আচ্ছা, আজ সারাদিন তোমরা মায়ের চাদর খুলোনি তো? আর মাত্র কিছুক্ষণ সময়, আম্মা যান জেগে ওঠার সাথে সাথেই আমাদের ধর্মগুরুর কাছে ইবাদত করতে হবে আর তার কাছে শুকরিয়া জানাতে হবে, এরপর অন্য কিছু। মন থাকবে তোমাদের? হ্যাঁ। খুশি হবে। ভাইয়া 15 সেকেন্ড। ভাইয়া 11:23 বেজে 15 সেকেন্ড হয়ে গেল, তবুও মা উঠছে না কেন? আরে অপেক্ষা কর, মা উঠবে। নুসরাত, যাও তুমি গাড়িতে নিয়ে এসেছো। ধর্মগুরু আমাদের পরীক্ষা নিচ্ছে। এই ডায়েরিতে উল্লেখ আছে যে ধর্মগুরু জানতে চান আমরা তার প্রতি কতটা অনুগত। একটা পরীক্ষা দিতেই হবে। কি পরীক্ষা? আমাদের নিজেদেরকে তার পথে উৎসর্গ করতে হবে, আমাদের মনকে পবিত্র রেখে নিজের মন থেকে আমরা যদি তার পথে নিজেকে উৎসর্গ করতে পারি তাহলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন আর আমাদের মাকেও ফিরিয়ে দেবে।
এটাই আমাদের উৎসর্গ। আমাদের মনে রাখতে হবে এটা শুধু একটা পরীক্ষা মাত্র। এই দুধের সাথে বিষ মেশানো আছে, যেটা আমাদেরকে পবিত্র মনে খেতে হবে। আর তারপর আমাদের ধর্মগুরু আসবে আমাদের রক্ষা করতে। এই বিষ মেশানো দুধ আমাদের গলায় যাওয়ার সাথে সাথেই মধুতে পরিণত হবে, ঠিক এমনটাই লেখা আছে ধর্মগুরুর ওই ডায়েরিতে। এই পরীক্ষার কারণ কি যেন জানো তোমরা? এই পরীক্ষার কারণ হলো আমাদের ধর্মগুরুকে বোঝাতে হবে যে আমরা তার জন্য জীবন দিতেও প্রস্তুত। আর তারপর আমাদের ধর্মগুরু খুশি হয়ে আমাদের মাকে ফিরিয়ে দেবে, আর আমরা হয়ে যাব অমর, চির অমর। তোমরা কেউ ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। বিশ্বাস ও ভক্তির সাথে এই দুধটা পান করে ফেলো, আমাদের কিচ্ছু হবে না, ধর্মগুরু আমাদের কিছু হতে দেবে না, কারণ আমরা চির অমর, আমরা চির অমর। তাহলে তোমরা কি প্রস্তুত নিজেকে উৎসর্গ করতে? সাইকিয়াট্রিস্টরা বলছে এই পরিবারের সদস্যরা সবাই শেয়ার্ড সাইকোটিক ডিসঅর্ডার নামক এক মানসিক রোগে ভুগছিল। এই মানসিক রোগের কারণেই তারা সবাই সুইসাইড করেছে। এই বিশাল পডকাস্টের নিচে ওই রহস্যময় পরিবারের সদস্যদের মাঝে মধ্যে বসে থাকা দেখা যেত। তাহলে কি গাছের সাথে তাদের ঘটনার কোনো যোগসূত্র আছে? এই পরিবারের আত্মীয়রা কোনোভাবেই বিশ্বাস করতে চাচ্ছে না যে তারা সবাই সুইসাইড করেছে। তাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দেখালেও তারা বিশ্বাস করতে চাচ্ছে না, তারা ভাবছে এটা মার্ডার। আত্মীয়দের কথা কি বলবো, আমি নিজেও বিশ্বাস করতে পারছি না এরকম শিক্ষিত ছেলেমেয়েরা এরকম অদৃশ্য ধর্মগুরুর মিথ্যা গল্পে বিশ্বাস করে নিজের জীবন উৎসর্গ করে দিল। এটা কি কোনোভাবে সম্ভব? কীভাবে সম্ভব এটা? সেদিন ওই চারদালের ভিতরে আসলে কী ঘটেছিল?